নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি আজকের জ্যোতিষ সংক্রান্ত লাইভ অনুষ্ঠান। লাইভ অনুষ্ঠান মানে অবশ্যই আপনারা ফোন করবেন, আপনাদের সাথে আলোচনা চলবে, সঙ্গে সঙ্গে জ্যোতিষাঙ্গিকের কিছু প্রশ্ন আমি করার চেষ্টা করব আপনাদের তরফ থেকে। আর আমাদের সমস্ত সমস্যার সমাধান সূত্র যে মানুষটি আমাদের কাছে তুলে দিয়েছেন, এতদিন ধরে তুলে দেবেন, এখন স্বাগত জানাবো তাকেই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী শ্রী ভৃগু অনাদি স্যার। নমস্কার স্যার, আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তার সাথে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আর সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধু আমি চেষ্টা করব আপনাদের কিছু সমস্যা ওনার কাছে তুলে ধরার। আর একটা জিনিস বারবার মনে পড়িয়ে দেব, আবার আজকে বলছি, বাচ্চাদের জন্য ফোন করবেন না, এইটুকুনি সময় যাদের সত্যিই প্রয়োজন তাদের সুযোগ করে দিন কথা বলার। স্যার প্রথমেই আসবো, এখনকার দিনে এই যে বিভিন্ন ধরনের বিশ্বায়নের যুগে মানুষ ভোগ বিলাসিতার দিকে ঝুঁকে পড়ছে, প্রত্যেকটি বাড়িতে কিন্তু নেশা কেন্দ্রিক একটা অশান্তি হচ্ছে, সেটা বাবার ক্ষেত্রে হোক, ছেলের ক্ষেত্রে হোক, আজকালকার দিনে শহরাঞ্চলে মেয়েদের নিয়েও কিন্তু গার্জেনরা ভুগছেন। এই যে নেশার একটা পরিবেশ তৈরি হয়েছে, যারা নেশার মধ্যে ডুবে গেছেন তাদের কথা ছেড়েই দিন, আশেপাশের দেখে যে বাবা মারা চাইছেন নিজের ছেলে মেয়েকে গার্ড করবেন, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের গাইডলাইন দরকার। সেক্ষেত্রে আপনারা কিভাবে বলবেন যারা নেশা করছে এবং যারা টেন্ডেন্সি রয়েছে করবে বলে মনে করছেন বাবা মারা? কেননা পরিবেশ থেকে তো আমরা কেউ দূরে থাকতে পারি না, সেই পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমরা অবশ্যই জানবো, স্যারের কাছে জানতে চাইবো। তার আগে একজন কলার বন্ধু এসে গেছেন, আমরা তার সাথে কথা বলবো। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 1984, সময়টা বলুন। সকাল 7:17। জন্মস্থান কোথায়? 17ই ডিসেম্বর, 1984, সকাল 7:17, জন্মস্থান বাগনান। 17ই ডিসেম্বর 1984। হসপিটাল না নার্সিং হোম? 7:17, তাই তো? হসপিটাল, আচ্ছা বাগনান। হ্যাঁ, দাদা শুক্রবার ছিল? বলুন প্রশ্নটা বলুন দাদা। হ্যাঁ, কি করছেন এই মুহূর্তে? এখন ত্রিপুরায় থাকেন আপনি? থাকেন তো, এখন আছেন কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক, মানে এই রুটটা আপনার জন্য ঠিক কি না এটা বলবো, অন্যদিকে চেঞ্জ করবো না, এটা থেকে কতটা উন্নতি হতে পারে আইডিয়াল টাইম বলবো, কোনটা চাইছেন? ঠিক, তা প্রথমত বলিনি, আপনি তো রাশি লগ্ন জানেন তো, বলি আপনার যে বিষয় হচ্ছে রাশি, আপনার লগ্ন হচ্ছে ধনু, হচ্ছে আপনার লগ্ন। এখানে প্রথম আপনাকে যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, এই যে আজকে ত্রিপুরায় রয়েছেন আপনি, তা আপনি জন্মস্থানের বাইরে অলরেডি রয়েছেন, তাহলে এই রয়েছেন আপনি ইচ্ছা করেছে তা নয়, কিন্তু ছকের প্রবণতাই কিন্তু আপনি যদি ভবিষ্যতে অন্য কিছু করেন আপনাকে কিন্তু ওখানেই করতে হবে, জন্মস্থানে ফিরে এসে বাগনানে ও আপনি কিছু করতে পারবেন না, এটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমার সেই তুলনায় ত্রিপুরায় যেটা করছি এটা থেকে আমার উন্নতি হবে, ভবিষ্যতে যদি আমি কোনো ব্যবসা করব চিন্তা করি তাহলে আমাকে ওই জায়গাটা বাগনান ওই হাওড়াটা চেঞ্জ করে এসে আমাকে বিগ সিটি ক্যালকাটা থেকে কিছু করতে হবে, এছাড়া কিন্তু হবে না, জন্মস্থানে কিন্তু আপনার কোনোদিন ইম্প্রুভমেন্ট হবে না, অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টটাকে আপনাকে প্রথম পরিত্যাগ করতে হবে ভবিষ্যতে যদি কিছু করেন, এখন তো পরিত্যাগ করে আছেনই অলরেডি, অর্থাৎ যেখানে আছেন এই কাজটার মধ্যে দিয়ে প্রথম আপনি মনটাকে ঠিক রাখুন, যেখানে আপনার ভালো টাইমটা যখন আসবে তখন আপনি ডিসাইড করবেন যে আমি নিজে কিছু করবো কি না। করার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে কোনোদিন পার্টনারশিপ ব্যবসা করবে না, এটা প্রথম মাথায় রাখতে হবে, যা করতে হবে একা একা না, পার্টনারশিপ ব্যবসা করা যাবে না, এটা প্রথম আপনাকে মাথায় রাখতে হবে। যে অনেকটা সময় রান করতে চান, যদি স্থায়িত্ব জীবনে চান, মানে ব্যবসা করা আর ব্যবসায় জীবনে স্থায়িত্বের মধ্যে ডিফারেন্স আছে, এই যে আমরা অনেক সময় অনেক পরিস্থিতি ধরে চেঞ্জ করি, একসাথে পার্টনারটা ব্যবসা শুরু করেছিলাম, দেখা গেলো কোনো কারণে ভাগ্য বিপর্যয় ঘটে গেছে,
পার্টনার হিসেবে গণ আবার নতুন করে ব্যবসা চিন্তা করছে, এরকম পরিকল্পনা যদি ভবিষ্যতে না করতে পারেন, সেই কারণে বললাম যদি কোনোদিন ব্যবসা করেন নিজের নামে করা আর জন্মস্থানটাকে অ্যাভয়েড করে করাটা আপনার ক্ষেত্রে বুদ্ধিমানে কাজ হবে। আর আপনি যদি নিজে কোনো ব্যবসা শুরু করেন সেটা 21 সালের ডিসেম্বরের 11 তারিখের পর, এটা মাথায় রাখুন। ভালো থাকুন। বুঝতে পেরেছেন, নিজেদের সমস্যাগুলো জানলে, এই যে উনি বলে দিলেন জন্মস্থানের বাইরে থেকে আপনার উন্নতি কতটা হেল্পফুল বলুন তো, এই জায়গাগুলো জেনে নেওয়ার জন্যই কিন্তু প্রপার গাইডলাইন দরকার। স্যার আপনার কাছে ফিরে আসবো সেই প্রথমের প্রশ্ন নিয়ে, নেশাগ্রস্ত জীবন। প্রথমত নেশাকারক গ্রহটাকে আমাদের দেখতে হয়, রাহু আলাদা করে নেগেটিভ গ্রহ বলা আছে রাহু আর কেতুকে। এই রাহু কেতু কাউকে যদি গ্রাস করে, তা রাহু কেতু সাধারণত ভবিষ্যতে থাকতে পারে, রাহু কেতু সাধারণত অনেক সময় মঙ্গলের সঙ্গে থাকে, তাহলে বাদ বাকি যে আমাদের 7টা গ্রহ আছে সবার সাথে রাহুকেতু থাকতে পারে। রাহুকেতু দুটো এক জায়গায় থাকে না, কারণ রাহু যেখানে থাকে সপ্তমে ঠিক কেতু থাকে। রাহু বা কেতু যদি থাকে তাহলে সেই নেশাটা, নেশা এক জিনিস, আর সেই নেশা থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে কি না। অনেকে নেশা বহু মানুষই করে, কিন্তু সব নেশা তাকে গ্রাস করে না, ঠিক সেরকম কেউ কেউ সেই নেশা এমন হয়ে গেছে তার লিভার নষ্ট হয়েছে, নেশা করেছে, বউকে মারধর করছে, গালাগালি করছে, সন্তানকে মারধর করছে, অনেক রকমের সমস্যা। আবার অনেক সন্তান মা বাবাকে মানছে না, নেশার জন্য বাড়ি থেকে চুরি করছে। দেখে নিন কোনো রাহুযুক্ত আপনার সন্তানের গ্রহ আছে বা কেতুযুক্ত গ্রহ আছে। কেতুযুক্ত রাহুযুক্ত কোনো গ্রহ যদি থাকে তাহলে সেইটাই নেশায় পরিণত হবে, যে নেশা থেকে ভবিষ্যতে তাকে আর বার করে ওঠাটা বা তাকে বার করাটা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য অনেক ছেলেমেয়েরা এখন হোমে ট্রিটমেন্টে রয়েছে, তখন জ্যোতিষী কাছে আছে, জ্যোতিষের মতন করে গাইড করার চেষ্টা করে, কিন্তু ঘটে গেলে তো তাড়াতাড়ি রিলিফ পাবেন না। ঘটার আগে যদি আপনি আসেন, এই যে ছোটো ছোটো ব্যাপারে দেখা যায় যে মেয়েরা কথা শুনছে না বা সন্তানরা কথা শুনছে না, ছোটোবেলায় মনে হচ্ছে আমার ছোটো বাচ্চা আছে ঠিক হয়েছে, বড় হলে ঠিক হয়ে যাবে, সব কিছু কিন্তু বড় হলে ঠিক হয় না, ছোটোবেলা থেকেই তাকে কন্ট্রোল করবার জন্য একটা প্রচেষ্টা করা। তাই যে সমস্ত সন্তানরা নষ্ট হয়ে গেছে সেটা থেকে আমাদেরকে খেয়াল করা, ছকে কী অবস্থা রয়েছে। ছকে যদি রাহুযুক্ত বা কেতুযুক্ত কোনো গ্রহ দেখি, আগে এসে বড় জ্যোতিষীদের প্রতিকার করে কনসাস থাকা কোন দিক থেকে আমি ওভারকাম করব। একদমই তাই, কত সুন্দর করে ভেঙে বুঝিয়ে বলেন আপনি, আর সেই জন্যই এই প্রশ্নগুলো বারবার আমি করার চেষ্টা করি, যাতে একটা মানুষ নয় অজস্র মানুষের থেকে উপকার পেতে পারেন এবং নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আরেকজন কলার বন্ধু এসে গেছেন, আমরা কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার, বলুন। আমি আমার একটা মানে আমার আমি হালিশহর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থটা, নামটা বলুন। হ্যাঁ, নিতাই দাস, 8/9/1980। 8/9/1980, সময়টা বলুন। সময় সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান কোথায়? হালিশহর। হসপিটাল না নার্সিং হোম? না না, এটা বাড়িতে। বাড়িতে, আচ্ছা। তাহলে 8ই সেপ্টেম্বর 8/9/1980 সোমবার ছিল, মঙ্গলবার হবে না তাহলে? 8ই সেপ্টেম্বর বললেন তো, 8/9/1980 সকাল 9টা বললেন তো? হ্যাঁ, এখানে মনডে আছে, তাহলে আপনি অন্য কারো কাউকে দিয়ে করিয়ে নেন। কোথাও একটা তো সমস্যা হচ্ছে, আপনারা এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিজেদের ক্ষেত্রে জেনে নেবেন। জেনে নিয়ে বসে ফোনটা করলে কি হবে, এই টাইম ওয়েস্টিংটা আপনার জন্যও হবে না, আমরাও পারবো আর একটা পজিটিভ ফোনের উত্তর দিতে। একটা পজিটিভ ফোনের উত্তর থেকে অজস্র মানুষ উপকার পেয়ে থাকেন। এই যে টেন্ডেন্সিগুলো, এগুলো থেকে কি করে বাঁচিয়ে রাখবেন সন্তানকে, এই জায়গাগুলোতেই বারবার মানুষের বার্তা মনে থাকবে। একদম, মিনিমাম ডেট অফ বার্থের সঙ্গে বার্তা তো মিল থাকবে না, কি ভিত্তিতে বলবো? তাই তো, এই জায়গাগুলো করা মানে আপনার পেশেন্সটাও আমার নষ্ট করা, আপনার সময়টাও আমার নষ্ট করা। একদম একদম। আরেকজন বন্ধু এসে গেছেন, দেখি উনি কি জানতে চাইছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে। আপনার নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 27/5/5 জন্মস্থান কোথায়? টিভিটা কমান, টিভিটা শোনা যাচ্ছে। জন্মস্থান কোথায়? নবদ্বীপ। শনিবার ছিল? বলুন প্রশ্নটা, বলুন।
আপনি কি প্রশ্নটা কি জানতে জানতে চাইছেন? চাইছেন? ঠিক, প্রথমত আপনার মকর রাশি, আপনি রাশি লগ্ন বানিয়েছিলেন কোনোদিন না কোনোদিন করেন নেই প্রথম? ও না, আমার এখানে করছেন রাশি লগ্ন ছক বানানো আছে আপনার, তাহলে তো বুঝতে পারবেন যে রাশিটা মকর রাশি কিনা। আমি তো বলছি মকর রাশি আর আপনার কর্কট লগ্ন, এই মকর রাশির সাড়ে সাথে চলছে। আপনি কতটা জানেন আমি জানি না, কতটা এই সম্পর্কিত অ্যাওয়ারনেস আছে আমি তো ধারণা নেই। তা মকর রাশি কতদিন খারাপ সময় আছে আগে বলি, কেন ব্যবসাটা খারাপ যাচ্ছে, কতটা সময় খারাপ যাবে, এখন যত দিন যাবে 2019 2019 সাল থেকে আরও খারাপ যাবে, কারণ 2019 সাল থেকে পুরো আড়াই বছর থাকবে, তাহলে আড়াই বছর আর এদিকে ধরুন 19 সাল আসতে আর 3 মাস ধরে না, 2-3 মাস, তাহলে আমাকে মাথায় রাখতে এই 3টে বছর কিন্তু, তাহলে 3 বছর পার করুন আপনি, তার 2000 তার মানে আমি 21, তাহলে এটা যদি আমি 18 এন্ড ধরি, 19 এন্ড, 20 এন্ড, 21 আর ওদিকে 2 মাস 12 দিন, তাহলে 2022 সালে ফেব্রুয়ারি 25 তারিখ থেকে ভালো থাকবেন। বুঝতে পারছেন তো, কিন্তু কেন এই খারাপ যাচ্ছে এটা যদি একটু জেনে নিতেন, আর কি করে এই সময়টা থেকে আপনি উতরে যাবেন? এখনো তো আপনার খরচাটা কমে থাকছে না, আপনার আর্নিংটা কমে গেছে কিন্তু লাইফস্টাইল তো বাড়ছে, তাহলে এই ব্যাপারটা আপনি প্রতিকার করালেন না, জানলেন না যে কি করলে আপনি এটা থেকে ওভারকাম করতে পারবেন, তাহলে আপনার কবে ভালো আসবে? কবে ভালো আসবে আমাকে বললো, কিন্তু আপনার 70 বছর পর থেকে জীবনে আপনার কোনো উন্নতি হবে? হ্যাঁ একদম তাই, 70 বছর যদি বাঁচবো কিনা, আচ্ছা যদি বাঁচি সুস্থ হয়ে লাইফ লিড করবো কিনা, তারপর তো 70 বছরটা পাবো, ঠিক সেরকম আগামী 3 বছর জীবনে বহু সময়, অনেক সময়, আর 3 বছর 365 লোকে ঘন্টা মিনিট সেকেন্ডে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সময় আদৌ যদি বেঁচে থাকে, বেঁচে থাকা মানে ওই ফিজিক্যালি না, আর্থিকভাবে বেঁচে থাকা, সুস্থ থাকলে আপনার মাইন্ড সেট আপ কী থাকবে, তারপর তো ইম্প্রুভমেন্ট, ঠিক সেই অ্যাঙ্গেলে ভালো বিয়ারি করার জন্য কবে ভালো কিন্তু বলতে পারি আপনার 20 বছর পর থেকে ভালো, কিন্তু বাস্তব এই টাইমটাকে কী করে আমি ইউটিলাইজ করবো, ঠিক দুই ব্যবসা করে কীভাবে করবো, তার জন্য আমার আধ্যাত্মিক প্রোটেকশন কী দরকার, তার জন্য আমি কী কীভাবে কনসাস থাকবো, তার জন্য কীভাবে আমি চলবো, সত্যি কোন টাইমটা কীভাবে কারোর সঙ্গে এই যেমন জয়েন্ট ব্যবসা করবো কিনা, কি নিজের নামে করবো কিনা, কি ব্যবসায় নামকরণে কোনো ভুল আছে কিনা, এই হচ্ছে সাজেশন, এইগুলো হচ্ছে সাজেশন, এই জায়গাগুলো বুঝতে হবে যে আমি এই সময়ের মধ্যেই কতটুকু ভালো থাকতে পারি, সেটা কি করে থাকবো, সেই ওয়ে আউটটা বের করে নেওয়া, যেহেতু গাইডলাইনের জায়গাতে ফোন পেয়েছেন, লাকিলি ফোনটা পেয়ে গেছেন, মানুষ বছরের পর বছর ওয়েট করে থাকে অথচ কাজে লাগাতে পারছেন না। আমরা দেখে নিই, আরেকজন বন্ধু এসে গেছেন আমাদের ফোনে, নমস্কার, কে বলছেন? নদিয়া থেকে বলছেন, কার জন্য জানবেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ 17/9/1995, সময়টা বলুন, সকাল 6:10, জন্মস্থান, জন্মস্থান কোথায়? নবদ্বীপ। আচ্ছা, হসপিটাল না নার্সিং হোম? নার্সিং হোম। 17 সেপ্টেম্বর 1995 রবিবার ছিল? বলুন প্রশ্নটা, বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যালো, তা বলুন প্রশ্নটা, বলুন তাড়াতাড়ি বলুন, আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। কি করে ফিউচার মানে কিসের ফিউচার, বিয়ে করবেন, বউ সুন্দরী বউ পাবেন, না বিদেশে যাবেন, কি জানতে চাইছেন এই মুহূর্তে সেটা বলুন। বেকার আছে, কি পড়াশোনা করেছে? তো মাধ্যমিক পাশ করে এতদিন বসে আছে, তো বসে কে রেখেছে, আপনি রেখেছেন আর ও বসে আছে, এই তো বেসিক ডিফারেন্স, বেসিক ডিফারেন্স মানে আপনি, ও বসে আছে আপনি বসে রেখেছেন, তো আমার কাছে কি জানতে চাইছেন যে ওকে কবে ঠেলে বার করবো নাকি কি করলে ভালো হবে, অলরেডি মাধ্যমিক তো আজকে পাশ করেনি, মাধ্যমিক পাস তো অনেক বছর করেছে, তার এত বছর ওকে ঠেলে বার করতে পারেননি, তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, সে সমস্যাটা এসে নবদ্বীপে যখন যেমন তখন প্রতিকার করবে। আমি এখান থেকে বললাম এটা করলে এই হবে, এটা করলে হবে কি করে, কেন বসে আছে, এটা তো ডিস্টার্ব রয়েছে, তার নিজেও তো বুঝতে পারছেন যে এখন মাধ্যমিক পাস ছেলেই দেখা যায় না, আচ্ছা ঠিক আছে পড়াশোনা অনেক কারণে হয় না, আটটা ওয়ে তো বার করতে হবে যে আমি এই ছেলেকে প্রতিষ্ঠা পাবো, তাহলে ওর নিশ্চয়ই বেসিক কোনো সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে প্রতিকার করে ঠেলে বার করার চেষ্টা করুন, কারণ আপনি রাহু মঙ্গল কেতু বললে তো বুঝবে না, তবু বলি যেমন রাহু মঙ্গলটা এক জায়গায় রয়েছে, রাহু মঙ্গল এক জায়গায় থাকলে এমনি ওর কন্যা লগ্ন আর ওর রাশিটা হচ্ছে মিথুন রাশি, ওকে যদি ছোটোবেলা থেকে, যেমন অনেকটা বয়স বেড়ে গেছে, ছোটোবেলা থেকে যদি অপারেট করতে পারতেন তাহলে ছেলেটা ভালো হতো, একটা পৃথিবীতে একটা মানুষের সব খারাপ হয় না, তাহলে যেটা খারাপ সেইটাকে প্রতিকার করা, যেদিকটা ভালো সেদিকটাকে নির্ণয় করা, আপনি নিজেই বুঝতে পারছেন যে মাধ্যমিক পাশ করে 11 অবধি পড়ে পড়েনি, তাহলে এতদিন আপনি ঘরে বসেই রেখেছেন, তাহলে আপনি
গ্রহ জানেন না, কিন্তু নৈতিক দায়িত্ব কোনো ব্যবসা কোথাও কাজে কিছুর মধ্যে ইনভলভ করা, তাহলেও তো কিছু পেতো আজকে। ঠিক সেই আঙ্গলে ভালো খারাপ সময় তো আসবে, কিন্তু মাধ্যমিক পাশে তো গ্র্যাজুয়েশন হয়ে যাবে না কালকে। এই জায়গাটা আপনি বুঝলেন কতটা আমি জানি না, কিন্তু আপনি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে দিন তাহলে ওর ভালো হয়, কারণ কন্যাতে ব্যবসা ভালো হয়। আর বুধ যেহেতু এক জায়গায় রয়েছে, বুধ তো তুঙ্গস্থ রয়েছে, অতএব ওকে এখন থেকে কারোর আন্ডারে কাজ করান, ওকে ব্যবসা শেখান, ভবিষ্যতে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা করবে। ভালো থাকুন। বুঝতে পারছেন সমস্যার গোড়াগুলো, বুঝতে পারছেন ভুগছেন সেটা নিয়ে, অথচ ভোগান্তিটাকে কন্টিনিউ করছেন, অথচ প্রতিকার করাচ্ছেন না। এই যে ফোন করলেন, আমি জানি না কতটা আপনারা অ্যাওয়ারনেসগুলোকে লাইফে কাজে লাগান, ফোনটা করে তো উনি কাজ পাবেন না, কেন পাননি সেই জায়গাটাও বুঝে গেলেন, এরপরে কী করে পাবে সেই জায়গাটাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানগুলো করা। একজনও যদি লাইফে এটা করতে পারেন তাহলে কিন্তু এই অনুষ্ঠানগুলো সার্থকতা পায়। আরেকজন কলার বন্ধু এসে গেছে, আমরা কথা বলি। নমস্কার, কে বলছেন? হ্যালো, সব টিভি খুলে বসে আছে। হ্যাঁ বলুন। টিভি সাউন্ডটাকে পুরোপুরি মিউট করে দিয়ে, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থটা বলুন। 22 1991। সময়টা বলুন, সকাল 10:40। জন্মস্থান কোথায়? পাঞ্জাব। এখন কোথা থেকে বলছেন? গুমা হাবড়া, অশোকনগর হাবড়া। ওখানে জন্ম হয়েছিল কেন? ওর বাবা কি ডিফেন্সে ছিল? ওখানে কোনো চাকরি সূত্রে ছিল? হ্যাঁ, বুঝতে পেরেছি। রবিবার জন্ম? কত বছর আগে এসছেন এখানে, মানে এদিকে শিফট হয়েছেন কত বছর? 94 এসছে। হ্যাঁ বলুন, ওর ক্যারিয়ার নিয়েই প্রশ্ন হবে, আপনি বলুন। হ্যাঁ, কী প্রশ্নটা? কী পড়ছে এখন? পড়া তো যা করা, পড়া কমপ্লিট হয়ে গেছে। কী কমপ্লিট করলো? এমবি। সাবজেক্ট কী ছিল, মানে স্পেশালাইজেশনটা কী ছিল? এমবি আইটি নিয়ে। তাহলে তার আগে কী করেছিল, কী করে এমবিএ করলো, গ্র্যাজুয়েশন করে এমবিএ করলো? তারপরে বিসিএ পড়ালেন উচ্চ মাধ্যমিকের পর? এমবিএ করে এবছর পাস আউট হয়েছে, তার মানে তো এবছর চাকরি তো পাইনি ও, পেয়েছে? তাহলে এখন জানার বিষয়, কারণ পড়াশোনা ঠিক ছিল কি বেঠিক ছিল কথা নিয়ে আলোচনা নয়, এখন জানার বিষয় চাকরি পাবেন কিনা এবং কী করলে পাবে। প্রথম, হ্যাঁ প্রথমত বলিনি যে ও পড়েছে ঠিক আছে, কিন্তু এই গ্রহ নক্ষত্রের সাপোর্টিং এডুকেশন ওরা হয়নি। এমবিএর মধ্যে অনেক ভাগ আছে, বিটেক করে এমবিএ করা যায়, আফটার গ্র্যাজুয়েশন এমবিএ করা যায়, এমবিএর অনেক সাবজেক্ট আছে, কোন সাবজেক্টটা আমার জন্য প্রযোজ্য, ওই জন্যে ছোটোবেলা থেকে সাবজেক্টগুলোকে চুজ করতে হয়, তাহলে স্পেশালাইজেশনটা। ওই কারণে আমি স্পেশালাইজেশন কথা জিজ্ঞেস করলাম, কোনো যদি আপনি স্পেশালাইজেশন জিজ্ঞেস করবেন, কারণ জানি তো না যে কোন গ্রহ কোন স্পেশালাইজেশনটা থাকে, এমবিএ কতগুলো সাবজেক্ট কত ভাগ আছে। যাই হোক, চলে আসি। প্রথমত এই ছক সাপেক্ষ, এইদিকে এক আর এদিকে দেড় আর এক, তার মানে আড়াই বছর। এই আড়াই বছরে কোনো উপযুক্ত চাকরি পাবে না, এই মধ্যেই ওকে ওকে ব্যাঙ্গালোরে ফিরে আসতে বলুন। ওখানে থেকে ঘর ভাড়া দিয়ে আপনার পয়সা নষ্ট করার অধিকার নেই, এখান থেকে অনলাইন অ্যাপ্লাই করতে বলুন। আর যে কারণে চাকরিটা পায়নি, যখন ও পড়াশোনা করেছে, এমবিএ তো ক্যাম্পাসিং হয়, জিজ্ঞাসা করবেন ওকে, এক বছর আগে হয়, তাহলে যখন বুঝতে পারলেন যে উচ্চ মাধ্যমিক পর রেজাল্ট আর খারাপ হচ্ছে, খারাপ হলো, এই বিসি পড়ালেন, বাইরে পাঠালেন, আপনার শুধু জানেন যে পয়সা দিয়ে বাইরে পাঠালে জীবন ভবিষ্যতে হবে, কী করে ভবিষ্যৎ করবো? ধরুন শ্রীবি ওনাদের চোখে কম দেখে, কম দেখে মানে পাওয়ারটা আছে আমার, কিন্তু কেউ যদি ডাক্তার বলে বোম্বে চলে যান চোখ ভালো হয়ে যাবে, তা তো হবে না, এই চশমাটা নিয়ে যেতে হবে। তা রাহু নিচস্ত, কেতু নিচস্ত, অলরেডি ওর কুম্ভ রাশি, তাহলে আমাকে তো মাথায় রাখতে হবে যে ডিস্টার্বেন্সটা রয়েছে, সেই ডিস্টার্বেন্সটা পাওয়াটাই যাতে ক্যাম্পাসিংয়ে চাকরি পেত। অফ ক্যাম্পাসে চাকরি পাওয়াটা খুব চাপ, সেটা ওই ভাই বুঝতে পারছে, মানে আপনার ছেলেই বুঝতে পারবে যে আমি কী কথাটা বলছি। এই কারণে আগে গ্রহ নক্ষত্রের প্রতিকার করুন, এই আড়াইটা বছরটা রিপ্লেস করুন, আফটার লাইফে সাকসেস আসবে। ভালো থাকুন।
একদমই তাই, বুঝতে পাচ্ছেন গোড়ায় গলদগুলো কেন হয়ে থাকে। আর এই জন্য আমরা বলি পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টেপ ফেলুন আর ইউটিলাইজ করুন প্রত্যেকটা জিনিসকে প্রপার গাইডলাইনের সঙ্গে। এই যে বিগত 2 বছরগুলো উনি আর ফেরত পাবেন না, অর্থনৈতিক তো যা খরচা করেছেন অথচ আলটিমেট রেজাল্ট হয়নি, এই জায়গা থেকে গাইডলাইনের দরকার হয়। এখন একটু চেম্বারের ঠিকানাগুলো আপনাদের জানিয়ে দেব। ওনাকে পাচ্ছেন প্রত্যেক রবিবার খড়দাহ বিটি রোড মডার্ন বাস স্টপের নিকটে ওনার নিজস্ব চেম্বারে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবার পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। এছাড়া সাউথ কলকাতায় ওনার নিজস্ব চেম্বার রয়েছে টালিগঞ্জ মালঞ্চ সিনেমার ঠিক পাশেই অ্যাস্ট্রো প্লাজা, ওখানে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। সাউথ কলকাতায় পাচ্ছেন মালঞ্চ সিনেমার পাশে টালিগঞ্জে অ্যাস্ট্রো প্লাজায় এবং নর্থ কলকাতার মানুষজনরা পাচ্ছেন খড়দা বিটি রোড মডার্ন বাস স্টপে। এছাড়া বাকি চেম্বার প্রত্যেক সোমবার শিয়ালদহ 32 নম্বর সূর্য সেন স্ট্রিট কলকাতা নয় বরোদা ব্যাংকের নিচে সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। প্রত্যেক সোমবার পাচ্ছেন হাজরা মহাকাশ চেম্বারে 35 এ হাজরা রোড বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। প্রত্যেক বুধবার পাচ্ছেন বেহালা সানরাইজ চেম্বারে বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। প্রত্যেক শনিবার পাচ্ছেন বালিবাজার রত্নমণি চেম্বারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। একটু জানিয়ে দিই বুকিং নাম্বারগুলো 9830143766, 9903204849, 8335088268। আরেকবার জানিয়ে দিই সাউথ কলকাতার যে অ্যাস্ট্রো প্লাজা চেম্বারটি উনি তৈরি করেছেন এই জ্যোতিষ প্রতিষ্ঠান থেকে সমস্ত জ্যোতিষাঙ্গিকের সমস্যা মিটবে। এই জ্যোতিষ কেন্দ্রটির যোগাযোগের নাম্বার 8335088268। অনেকেই হয়তো ভাবছেন যে এই সময় এই ব্যস্ততার সময় চেম্বারে যাওয়া আপনার জন্য অত হেকটিক হয়ে যাচ্ছে, আপনারও চিন্তার কোনো কারণ নেই। অনলাইনের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করলেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রেডিকশন বাড়িতে বসেই পেতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7980777315, আবার বলি 7980777315। জেলার চেম্বারগুলো একটু জানিয়ে দিই, রানাঘাট বারাসাত নবদ্বীপ কৃষ্ণনগর হাওড়া শেওড়াফুলি খড়গপুর মেদিনীপুর বর্ধমান আসানসোল দুর্গাপুর বাঁকুড়া বোলপুর মালদহ এবং শিলিগুড়িতে ওনাকে পাচ্ছেন। একটু নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসের চেম্বারের ডেটগুলো আপনাদের জানিয়ে দিই। নভেম্বর মাসের 20 তারিখে ওনাকে পাচ্ছেন হাওড়া এবং শেওড়াফুলির চেম্বারে। নভেম্বর মাসের 22 তারিখে 22শে নভেম্বর পাচ্ছেন ব্যাঙ্গালোরের চেম্বারে এবং ওখান থেকে সরাসরি উনি চলে যাচ্ছেন গোয়ায়। 23 তারিখে 23শে নভেম্বর ওনাকে পাচ্ছেন গোয়ার চেম্বারে। নভেম্বর মাসের 27 তারিখে পাচ্ছেন রানাঘাট এবং বারাসাতের চেম্বারে। ডিসেম্বর মাসে জানিয়ে দিই, ডিসেম্বর মাসের 6 তারিখে ওনাকে পাচ্ছেন শিলিগুড়িতে, শিলিগুড়ির চেম্বারে থাকছেন 6ই ডিসেম্বর। ডিসেম্বর মাসের 13 তারিখে পাচ্ছেন খড়গপুর এবং মেদিনীপুরের চেম্বারে। ডিসেম্বর মাসের 20 তারিখে পাচ্ছেন বর্ধমান আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে এবং 27শে ডিসেম্বর, ডিসেম্বর মাসের 27 তারিখে পাচ্ছেন নবদ্বীপ এবং কৃষ্ণনগরের চেম্বারে। চেম্বারের ঠিকানা জানিয়ে দিলাম। এছাড়াও যে কোনো সমস্যা, যে কোনো চেম্বারে বুকিং, টাইমিং এবং নাম লেখানোর জন্য আমাদের স্ক্রলে নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নিলেই কিন্তু আপনার সমস্যাটা একটা সমাধানের পথে এগোতে সক্ষম হবে। একদম অনুষ্ঠানের শেষ সময় আমরা এসে পৌঁছেছি, সময় শেষ হয়ে গেছে, আপনাদের সাথে আলোচনা পর্ব যতটা সম্ভব শেষ করে ফেলেছি আমরা। আজকের মতন বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন সবাই, ভালো রাখুন, নমস্কার। নমস্কার।